বলিং শুরু করবার পর যখন শরিফুল বল করেছেন নেটে তারপর চন্দ্রিকা হাতুরু সিং বলিং কোচ এবং শরিফুলের এই ত্রিপক্ষীয় বিটিংয়ের ফলাফলটা কি একাদশে কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে থাকবেন শরিফুল নাকি তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে যদিও নিশ্চিতভাবে শরিফুলকে পেতে চাইবে দল কিন্তু শরিফুল যদি একাদশে ফেরেন তাহলে পেস আক্রমণে বদলটা হবে কোথায় দিনের শুরুতে অবশ্য হাতুরু নিজেই জানিয়ে দিয়েছিলেন শরিফুল খেলার অবস্থায় আছে কিনা জানা যাবে বলিংটা দেখে সেখানে এই বাহাতির এমন বলিং নিশ্চয়ই ফেরার বার্তাটা ভালোভাবে দিয়ে নিয়ে সুখকর এক সমস্যাতেই আছে দল শরিফুল ফিরলে বাদ যাবেন কে প্রতিপক্ষের স্পিন দুর্বলতার কথা ভেবে শেখ মেহেদি কি ফিরবেন একাদশে তবে এই মুহূর্তে ঋষাদ হোসেন বোধ দলটার নতুন শক্তি এই লেগিকে নিয়ে ব্যস্ত সময় পার করেছেন মুস্তাক আহমেদ বিপরীত ছবিটা যেন দলের শান্তদের নিয়ে দুশ্চিন্তা যেন কাটছেই না তাই তো শান্ত যখন ব্যাটিং করছিলেন তখন নেটের পেছনে ঠিক দাঁড়িয়েছিলেন চান্দিকা হাতুর সিং এর প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে কথা বললেন দুজনকে নিয়ে আমি ভালো কিছু আশা করছি কনফিডেন্সের অভাব টি টোয়েন্টি ক্রিকেটে কনফিডেন্স খুব জরুরি তারা খুব ভালো ট্রেনিং করেছে লিটন কিছুটা কামব্যাক করেছে আশা করছি সৌম্য এবং শান্তরাও ভালো কিছু উপহার দেবে আইসিসি নিজেই দাবি করছে ড্রপ ইন উইকেট মন মতো হয়নি সেরা কিউরেটর এনেও বদলানো যায়নি ভারত পাকিস্তান মহারণের উইকেটও তাই তো লো স্কোরিং ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে বলিং চায় যে কোনো ব্যাটারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে কন্ডিশন যত দ্রুত ব্যাটাররা কন্ডিশনের সাথে নিজেদেরকে মানিয়ে নিবে তত আমাদের ফলাফল ভালো হবে উইকেট যাই হোক না কেন ব্যাটাররা নিজের নামের প্রতি সুবিচার করতে পারলে ফলাফল খুব ভালো হবে ভারত পাকিস্তান ম্যাচে বৃষ্টি বাগড়া দিলেও এই ম্যাচে প্রতিপক্ষ হবার সম্ভাবনা কম বৃষ্টির ম্যাচ শুরুর খানেক পর আকাশে মেঘ আসলেও পূর্বাভাস বলছে সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরবে না সাউতে আখদামেদ যমুনা স্পোর্টস নিউয়র্ক যুক্তরাষ্ট্র